স্বাগত একাত্তর সংযোগে আমি সামিয়া রহমান। আজকে কাঁচপুরের জনসভায় বিএনপি নেত্রী খালেদা জিয়া বরাবরের মতো এই সরকারকে অবৈধ বলেছেন, বরাবরের মতো আওয়ামী লীগকে দোষারোপ করেছেন এবং বিএনপিকে মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের ঘোষকের দল হিসেবে আবার অভিহিত করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি বিভিন্ন সময় সরকার বিরোধী আন্দোলন করেছে, হরতাল অবরোধ করেছে 2013 সাল জুড়েই, কিন্তু আলটিমেটাম দিয়েও রাজপথে সেই অর্থে বিএনপিকে দেখা যায়নি। তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছাড়া জনগণের দাবি নিয়ে বিএনপিকে খুব একটা দেখা যায়নি, যদিও আজকের জনসভায় বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন, যেদিন থেকে গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়ানো হবে সেদিন থেকে সরকার বিদায়ের আন্দোলন শুরু হবে। আর এদিকে আওয়ামী লীগ 5ই জানুয়ারিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করবে বলে ঘোষণা দিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে হচ্ছে নির্বাচন এবং আন্দোলন, আর উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে ধারাবাহিকতা। কোনটির অগ্রাধিকার দেশের মানুষের কাছে? আন্দোলন, উন্নয়ন, নির্বাচন কোনটি? এ নিয়ে আজকে কথা বলবো একাত্তর সংযোগে। এবং আমার সাথে যে অতিথিরা এখন পর্যন্ত সংযুক্ত হয়েছেন, দর্শক আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন রাশেক রহমান, সহ সম্পাদক কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো। এবং আমাদের সাথে প্রসঙ্গক্রমে আরও অনেকেই সংযুক্ত হবেন, তখন পরিচয় করে দিব দর্শক তাদের সাথে। এবং আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, চাইলে আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন ফোন, SMS, ফেসবুক, টুইটার, স্কাইপ, যে কোনো মাধ্যমে পর্দায় যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যেটি বলছিলাম, আজকের 20 দলীয় জোটের জনসভায় খালেদা জিয়ার বক্তব্য বরাবরের মতো একই। তিনি বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগকে দোষারোপ করেছেন, বলেছেন আওয়ামী লীগ জনগণের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে, সরকারকে হটাতে হবে এবং বিএনপিকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ঘোষকের দল বলে অভিহিত করেছেন। আমার প্রশ্ন সেটি না, আমাদের সাথে একটু পরই হয়তো কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, তখন তার কাছে আমি এই প্রশ্ন করব। তার আগে আমি একটু সোহরাব হাসান আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি আপনার একটি লেখায় আজকে বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে এগিয়ে নিতে গেলে প্রয়োজন সঠিক নেতৃত্ব, সঠিক নীতি আদর্শ এবং সুশৃঙ্খল কর্মী বাহিনী, এবং এই তিনটি মানদণ্ডের যদি বিচার করা হয় তাহলে বিএনপি যদি এখন পরীক্ষায় বসানো হয় বিএনপিকে, তাহলে তারা GPA 5 পাওয়া তো দূরের কথা, তারা টেনে টুনে পাশ করতে পারবে কিনাও সন্দেহ। সঠিক নেতৃত্ব বা সুশৃঙ্খল কর্মী বাহিনীর প্রসঙ্গে আমি পরে আসবো। যদি আমি সঠিক নীতি আদর্শের প্রসঙ্গেই আগে যাই, সেই সঠিক নীতি আদর্শের প্রসঙ্গে আপনি বলেছেন যে বিএনপির জামাতের সাথে কাছে রাজনৈতিকভাবে আত্মসমর্পণ করেছে, ব্যাখ্যা করবেন কি? ধন্যবাদ। প্রথমত হচ্ছে আপনি একটা ভালো প্রসঙ্গ উল্লেখ করেছেন, সেটি হলো বিএনপি যদি এখন পরীক্ষায় বসে, তো পরীক্ষা প্রতিদিনই রাজনৈতিক দলের দলকে পরীক্ষা দিতে হয় জনগণের কাছে, এবং জনগণই নির্ধারক যে কোন দল সঠিক করেছেন বা করছে বা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সেটি জনগণ তার মনোভাব তার রায় দিয়ে জানিয়ে দেয়। তো বিএনপি আজকে বিএনপি চেয়ারপারসন বলেছেন যে বিএনপি মুক্তিযোদ্ধার দল, মুক্তিযুদ্ধের ঘোষকের দল, আমরা মেনে নিলাম। কিন্তু মুক্তিযোদ্ধার দল কিভাবে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সঙ্গে জোট করে, মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের ঘোষকের দল কিভাবে মুক্তিযুদ্ধ বিরোধীদের সঙ্গে একসঙ্গে বসে, এবং যে সভায় তিনি প্রধান বক্তা সেই সভায় দণ্ডিত যুদ্ধ অপরাধীদের নামে বেলুন ওড়ানো হয়, পোস্টার লাগানো হয়। সুতরাং নীতি আদর্শ একটি রাজনৈতিক দলের অবশ্যই প্রধান চালিকা শক্তি, এবং বিএনপি আমি মনে করি তার শত দুর্বলতা সত্ত্বেও বিএনপি নিজেকে একটি গণতান্ত্রিক দল হিসেবেই প্রতিষ্ঠা করতে চায়, বিএনপির অসংখ্য কর্মীরা অন্তত। কিন্তু নীতি আদর্শগত দিক থেকে আপনি মনে করছেন যে এই ক্ষেত্রে বিএনপির একটি বিএনপি এক ধাপ পিছিয়ে আছে বা কয়েক ধাপ পিছিয়ে আছে, আপনি আপনার কথা অনুযায়ী? আরেকটা হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যে পরীক্ষার কথা আপনি বলেছেন বা আমি লিখেছি, সবার এটি সবার জন্যই প্রযোজ্য। তাদের নীতি, তাদের ঘোষিত যে নীতি আদর্শের কথা তারা যা মুখে বলেন, গঠনতন্ত্রে লেখা থাকে, বাস্তবে সেটি পূরণ করতে পারে না। বিএনপি যেমন আজকে রাজাকারের সঙ্গে জোট বেঁধেছে, আওয়ামী লীগও আরেকটি গণতান্ত্রিক দল, আওয়ামী লীগও কিন্তু যে স্বৈরাচারকে আমরা পদত্যাগে বাধ্য করেছি, পরিত্যক্ত ঘোষণা করেছি, তাকে তার সাথে হটিয়েছি, সেই
সেই স্বৈরাচারের সঙ্গে আবার আওয়ামী লীগও কিন্তু জোট বেঁধেছে। আমি আমাদের সাথে আমি আসবো আপনার কাছে সোহরাব হাসান, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সভাপতি নারায়ণগঞ্জ জেলা কমিটি বিএনপি। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আপনি এই মুহূর্তে আমাদের সাথে যোগদান করেছেন এবং আমরা যেটি বলছিলাম আজকে খালেদা জিয়া তার জনসভায় বরাবরের মতো বিএনপিকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ঘোষকের দল বলেছেন, যেটি সোহরাব হাসান বলছিলেন যে যে দলটি মুক্তিযুদ্ধের দল, যে দলটি মুক্তিযুদ্ধের ঘোষকের দল, তারা কেমন করে রাজাকারের সাথে জোট বাঁধে এবং তাদের জনসভায় কেমন করে বেলুন নিজামি বা সাইদি বা কামরুজ্জামান বা সৈয়দ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এদের ছবি সম্বলিত বেলুন উড়ানো হয়। বিএনপি সবসময় বলে আসছে যে এটি হচ্ছে জোটের একটা, ভোটের একটা জোট, কিন্তু ভোটের যদি জোট হয় তাহলে যদি বেলুন উড়ানো হয় সেক্ষেত্রে তো আদর্শগত একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে না? জি, ধন্যবাদ আপনাকে। আজকে যেমন দুই একটা বেলুন আপনারা দেখছেন, কিন্তু লক্ষ লক্ষ জনতা কিন্তু আবার দেশটিতে খালেদা জিয়া যে বক্তব্য রেখেছে এটাকে কিন্তু সমর্থন করছে, এটাও আপনাদের দৃষ্টি নিশ্চয়ই আকর্ষণ হয়েছে। তো আপনারা যে কথাটা বলতে চান বা আমার পূর্ববর্তী যে আলোচক যে কথাটা বললেন যে মুক্তিযুদ্ধ দল এবং মুক্তিযোদ্ধার দল এবং স্বাধীনতার ঘোষক, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এই দেশের কোটি কোটি জনগণ শুনেছে যে আমি মেজর জিয়া বলছি, আমি স্বাধীনতা ঘোষণা করলাম। তারপরে যে কথাটা হলো, উনি যে একটা জেট ফোর্সের তিনি যে অধিনায়ক ছিলেন, সেই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, কমান্ডার ছিলেন, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তবে একটা কথা এটা প্রমাণিত যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ নিজে করেছেন, মুক্তিযুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন, এই কথাটা কিন্তু প্রমাণিত। এরপরে যে কথাটা আসতেছে যে আমরা তো আগে থেকেই বলছি, আমাদের নেতৃত্ব আগে থেকে বলছে যে জামাতের সাথে আমাদের আদর্শগত মিল নাই, এর জন্য আমাদের অনেক সমালোচনা শুনতে হয় যে উমুক জানা যায় বিএনপি যায় নাই, তারপর সাজা হচ্ছে বা হচ্ছে বিএনপি কোনো প্রতিবাদ করে না, সেই সমালোচনার জবাবে কি আজকে বেলুন বেলুন কিন্তু কথা আমি বেলুনের মধ্যে আসতেছি, কিন্তু আমাদের বক্তব্যটা হলো যে বিএনপি জামাত আপনাদের এত শত্রু, জামাত নিয়ে এত কথা, আপনারা সরকারে আছেন জামাতকে ব্যান্ড করে দেন, আমরা তো জামাতের সাথে যে জোট করছি সেটা হলো সেটি না হয় সরকারের দুর্বলতা, আমাদের ভোটের দরকার, আপনারা আমাদের ভোটের দরকার, ভোটের জন্য আমরা যদি জামাতের তো নিবন্ধন বাতিল হয়েছে আদালতের রায়, একটু বলি আমাদের সাথে যদি জামাত জোট না করত আপনাদের সাথে করত, আওয়ামী লীগের সাথে করত, কারণ এর আগে আওয়ামী লীগ তো তাদের সাথে করছে, তাদের আন্দোলন করছে, যুগপত আন্দোলন করছে, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের সময় আন্দোলন করছে, সব সময় এখন জামাতকে জামাতের অনেক লোক কিন্তু আওয়ামী লীগের যোগদান করছে এবং সেদিন এই মোবারক নামে এক লোকের। তাহলে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আমি এটাই প্রশ্ন করি, আওয়ামী লীগ কি করতো না করতো? আওয়ামী লীগের দুর্বলতাগুলো আমরা বলছি, যেটি বললেন সোহরাব হাসান যে আওয়ামী লীগ সৌর শাসকদের সাথে জোট বেঁধেছে, তাহলে বিএনপি কেন সেই একই পথে হাঁটবে? বিএনপি কেন যেখানে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত আসামি তাদের বেলুন ওড়াবে, তাদের মানে বিশতলীয় জোটের জনসভাই হোক, তাদেরকে তারা কেন পাশে নিয়ে তাদের বেলুন ওড়াবে? তাদের সাথে আমরা জোট করছি এই জন্য তারা আমাদের পাশে থাকে, যারা দণ্ডিত আসামি তাদের বেলুন ওড়ানো হবে, তাদের বহু দণ্ডিত আসামির তো মুক্তি চাইতেই পারে, জনগণ চাইতেই পারে, এটা তো বিএনপি চায় না। বিএনপি তো কোনো জামাতের কোনো নেতা যাদের দণ্ড হয়েছে, আমরা বিচার প্রক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করি, কিন্তু আমরা তো এটা নিয়ে কোনো সময় বলি না যে আমরা আমাদের কোনো বক্তব্য, এটা যেহেতু জামাত এখন পর্যন্ত বৈধ রাজনৈতিক দল, আমাদের নেতা মুক্তিযুদ্ধ নিজে করেছেন সবকিছু ঠিক, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে জামাত ইসলামকে এখন পর্যন্ত সরকার ব্যান করে নাই। আচ্ছা, আমি 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 আমরা তো এটার সাথে আমরা থাকবে না। আমার এখানে প্রশ্ন আছে, যেটি সোহরাব হাসান তার লেখায় বলেছেন, তিনি বলেছেন যে বিএনপি আসলে যতটা না রাজনৈতিকভাবে প্রভাবিত করতে পেরেছে জামাতকে, তার চেয়েতে জামাত অনেক বেশি প্রভুত্ব করছে বিএনপির উপরে, এই কারণে কি আসলে বেলুন ওড়ানো? না না, এই করার বেলুন তো এটা চোখে পড়ার মতো না, এটা যেহেতু সরকারি দলের লোকজন আছেন, আওয়ামী লীগের লোকজন আছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি যে বেলুন এরকম শত শত বেলুন সেখানে ছিল, প্রচুর বেলুন এখানে ছিল, প্রচুর পোস্টার ছিল, প্রচুর ব্যানার ছিল, ফেস্টুন ছিল, সারা মাঠই ছিল ফেস্টুনে ফেস্টুনে টাকা, এতে দু একজন তার বেলুন উড়াইছে, এটা আপনাদের দৃষ্টি যেরকম নজর কাছে, জনগণ এটা নিয়ে কোনো মাথা ব্যথা করে নাই,
কারণ আমি ওই মিটিংয়ে প্রিসাইড করছি, সভাপতিত্ব করছি। আর আমার আমার একটা স্লোগানও আসে নাই যে এই বেলুনটা কেন উঠলো, এই বেলুনটা নামান। তাদের কাছে হয়তোবা বেগম খালেদা জিয়ার এই বিভিন্ন অঞ্চলে গিয়ে এখনকার যে জনসভা করার যে ঘটনা এবং প্রতিবারই একই ঘটনা একই কথার যে ব্যাপার, তাতে তাদের ভিতরে কিছুটা হলেও তিক্ততার একটা অনুভূতি তৈরি হওয়ার কথা। কারণ নতুন কিছু আসলে শোনার নাই, বলারও নাই, আমরা একই জিনিস নিয়ে আলাপ করছি। তবে একটা জায়গায় তৈমুর আলম খান্দকার সাহেবকে আমাকে ধন্যবাদ দিতেই হয় যে তিনি স্বীকার করলেন যে গত যেই জনসভাগুলো হয়েছিল, গত হয়ে যাওয়া খালেদা জিয়ার, সেখানে লক্ষ লক্ষ বেলুনে মতিউর রহমান নিজামী দেলোয়ার হোসেন সাঈদীর ছবি থাকলেও ওনার অভিমত অনুযায়ী আজকের কাঁচপুরের এই জনসভায় অপেক্ষাকৃত কম বেলুন উড়েছে। কিন্তু উনি গুনেছেন একটা বেলুন উড়েছে, একটার বেশি দুটো উড়েনি। তো আমি ওনাকে ওই জন্যই ধন্যবাদ দিতে চাই যে উনি একটা গুনতে পেরেছেন এত ব্যস্ততার ভিতরেও, ধন্যবাদ। আর আরেকটি কথা তিনি বলেছেন, ওনার ভোটের দরকার। অর্থাৎ ভোটের দরকার মানে শুধু ক্ষমতাই চাই, ভোটটি কেন দরকার, ক্ষমতায় কেন যাওয়া দরকার, বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাওয়া হবে। উনি কিন্তু আরো একটা কথা বলেছেন, উনি বলেছেন যে আজকে যদি জামাতের সাথে তারা জোট না বাঁধতেন আওয়ামী লীগ জোট বেঁধে নিত। আপনার জোট বাঁধতেন, এটা তো আপনার স্বৈরাচারের সাথে জোট বাঁধতেন। আপনি নিজে একজন আইনজীবী এবং রাজনীতিবিদ বটে, আপনি একজন কথা বলার সময় কথার মাঝে কথা বলবেন, এটা বড্ড অগণতান্ত্রিক একটি চর্চা। গণতন্ত্রের বড় বড় কথা বলছেন কিন্তু টেলিভিশনে জাতির সামনে এসে গণতান্ত্রিক চর্চা করতে পারেন না। একটু আমার কথা শুনেন, যদি আপনার কোনো গণদ্বিমত থাকে নিশ্চয়ই সামিয়া আপনাকে সুযোগ দিবেন কথা বলার জন্য। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তিনি ভোটের দরকারের কথা বলেছেন, শুধু ক্ষমতায় যাওয়ার যে ব্যাপার সেটা বলেছেন, কিন্তু ক্ষমতায় কেন যাওয়া, ক্ষমতায় যাওয়ার মধ্যে দিয়ে আমরা কী উদ্দেশ্য হাসিল করব, সেই সব বিষয়ে কোনো আলোকপাত কিন্তু বেগম খালেদা জিয়ার এই বক্তৃতায় আমরা পাইনি। তো এই জায়গায় আমার একটা আমেরিকান একজন কমেডিয়ান, অর্থাৎ গম্ভীর ভার, ভারী ভার, আপনার ক্রেইগ ফার্গুসনের একটা কথা মনে পড়ছে। তিনি বলছিলেন, আই ক্যান ফ্রিলি অ্যাডমিট দ্যাট আই এম কনফিউজড, ইয়েস আই এম কনফিউজড অ্যান্ড আই এম এ ট্রাবলড ইন্ডিভিজুয়াল, বাট ইউ সি ইন অর্ডার টু বি কনফিউজড অ্যান্ড ট্রাবল ইট ডাজ নট কস্ট মি মানি। এই কথাটা মানে হচ্ছে তিনি বলতেছেন, আমি বিএনপির জায়গায় বলি, বিএনপি আজ অকপটে বলতে পারে যে হ্যাঁ আমি বিভ্রান্ত, শুধু আমি বিভ্রান্তই না আমি অস্বস্তিতেও আছি, কারণ আমার সাথে জামাতে ইসলামী নামক একটি দল আছে, যদিও আমি নিজেকে স্বাধীনতার দল হিসেবে দাবি করি, কিন্তু এই অস্বস্তি এবং বিভ্রান্ত হওয়ায় তো কোনো অসুবিধা নাই, কারণ এটা হতে তো আর পয়সা খরচ হয় না। এখন বিনা পয়সায় যদি আপনার বিবেককে আপনি শানিত না করে তাকে অন্ধত্বের বোঝায় বা অন্ধত্বের রোগে রোগ চাপিয়ে দিয়ে যদি বিভ্রান্ত হয়ে থাকতে চান এবং আপনার প্রতি বাংলাদেশের একাংশের মানুষের যে সমর্থন তাকে ব্যবহার করে আরও কিছু মানুষকে যদি বিভ্রান্ত করতে চান, সেটা তো আসলে আমরা এই টক শোতে যতই কথা বলি যাই বলি না কোনো, তার মধ্যে রাশেক রহমান কখনোই কোনো নেতৃত্ব, রাজনৈতিক দলের নেতৃত্ব কি তারা বলেন যে তারা বিভ্রান্ত, তারা অসুস্থিতে আছেন, কারণ তার জনগণের মনোবলকে সংগঠিত করার জন্য তো এই ধরনের বক্তব্য তারা দিবেন না, এই ধরনের হার স্বীকার কেউ কি করবেন? নিশ্চয়ই তারা কখনোই বলবেন না, তারা কখনোই বলেন না, তবে তাদের কর্মকাণ্ডে এটা বোঝা যায়। এবং আপনি একটু আগে আপনার কথায় যে জিনিসটি তুলে নিয়ে আসলেন যে তাদের জনসভায় একই দিকে তারা নিজেদেরকে স্বাধীনতা দল হিসেবে দাবি করছে, আবার একই সাথে সেই সমাবেশে 1971 সালে আজকে 13ই ডিসেম্বর, আর 3 দিন পরে আমাদের বিজয় দিবস, আগামীকালকে শহীদ বুদ্ধিজীবী দিবস, আজকে সেই 13 দিবসে নারায়ণগঞ্জের কাঁচপুরে সদর্পে এই 20 দলীয় জোট বিএনপির মাঝে 1971 সালে যে গণহত্যা হয়েছিল, গণধর্ষণ হয়েছিল, তার সাথে জড়িত যে রাজনৈতিক দল, সরাসরি রাজনৈতিক দল দুটি, জামাতে ইসলামী এবং মুসলিম লীগ, তাদের সদর্প অবস্থান পরিলক্ষিত হয় এবং ওনার চোখে দেখা একটি বেলুন আর আমাদের সাংবাদিকদের চোখে দেখা হাজারো বেলুন, এই হলো পার্থক্য। আজও স্বাধীন বাংলার স্বাধীন আকাশে উঠছে মতিউর রহমান নিজামীর ছবি সম্মিলিত এবং দেলোয়ার হোসেন সাঈদীর ছবি সম্মিলিত, এবং ওনার সাথে আমি একমত, জনগণ তো নিশ্চয়ই একজন মানুষের মুক্তি চেতেই পারে, কিন্তু যিনি বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন, যিনি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, তিনি কিভাবে সচেতনভাবে আমাদের দেশের সুপ্রিম কোর্ট থেকে যেই রায় হয়ে গেছে, যেই রায় নিয়ে আর কোনো বিতর্ক তোলার কোনো সুযোগ নাই, সেই ব্যাপারে বিতর্ক আবার নতুন করে তুলে ধরার বা প্রতিবাদ করার সুযোগ করে দেন,
আমি নিজে আসলে বিস্মিত। ধন্যবাদ। আমি একটা বিরতি নিয়ে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আমি জানি আপনার বক্তব্য আছে, একটা বিরতি আমাকে নিতে হবে। বিরতির পর আবারও ফিরে আসছি একাত্তর সংযোগে। দর্শক দেখছেন একাত্তর সংযোগ, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি এবং আমাদের আলোচনা হচ্ছিল আজকে খালেদা জিয়ার জনসভার বক্তৃতা নিয়ে, যেখানে রাশেক রহমান বললেন যে বিএনপি কি বিভ্রান্ত, অস্বস্তিতে আছেন কিনা। আমার এখানে প্রশ্ন আছে ইয়ের কাছে, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার আপনার কাছে প্রশ্ন আছে। আপনারা হয়তো বলবেন না, কিন্তু বিএনপির নিজের মধ্যে কি আসলে কোনো সমস্যা আছে বলে কি আপনারা মনে করেন কি না, সেটি আমার প্রশ্ন। এবং আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে একটা অভিযোগ আছে যে বিএনপির নিজের মধ্যেই সমন্বয়হীনতার ব্যাপারটি, যেমন নয়াপল্টনের মতের সাথে গুলশানের মতে মিল থাকে না, গুলশানের সাথে লন্ডনের মতের অমিল আছে, এই এই অভিযোগগুলোকে কিভাবে দেখছেন? জি ধন্যবাদ আপনাকে। মত পার্থক্য থাকতে পারে, সমন্বয়হীনতাও অনেক সময় হয়ে যেতে পারে, কিন্তু দলের মধ্যে কোনো দুর্বলতা নেই, আর একটা জায়গায় কিন্তু সব এক, সেটা হলো দেশ নেতৃত্বে খালেদা। আমাদের মধ্যে বিরোধ থাকতে পারে, যারা আমরা নেতৃত্ব দিই আমরা একরকম বুঝাইতে পারি ম্যাডামকে, আরেকজন আরেক রকম বুঝাইতে পারে, বা লন্ডন আর যিনি আছেন তারেক রহমান, তিনি আবার অবশ্যই আমাদের নেতা এবং আমরা মনে করি আগামী প্রজন্মের এবং বিএনপির ভবিষ্যৎ নেতা তিনি, তারও একটা মত থাকতে পারে। কিন্তু সব যেমন খাল বিল নদী মিলা সব সাগরে মহাসাগরে মিলিত হয়, সব মত কিন্তু যখন দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যায় তিনি যেটা বলেন সেটি কিন্তু সবার কাছে শিরোদর্য, এবং সেটা আমরা সকলে মেনে নিই। আমরা মনে করি তিনি মানে গুলশান হচ্ছে মহাসাগর, হ্যাঁ মহাসাগর, তিনি তিনি যেটা বলবেন আমরা মনে করি, আমরা তাকে অনেক মানি, এই জন্য মানি যে তিনি কোথাও কোনো কম্প্রোমাইজ দল এবং জাতির স্বার্থে স্বার্থবিরোধী কোনো কম্প্রোমাইজ করেননি। আপনার তিনি দেখেন আমরা যখন জেলখানায় তিনিও জেলখানায়, তিনি কিন্তু ছেড়ে যাননি। তারপর অনেক ব্যাপার আছে, তিনি কিন্তু পারতেন দুই একটা মন্ত্রিত্ব নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তিনি নির্বাচনে যেতে পারতেন, এবং মানুষ বলে বিএনপি যদি নির্বাচনে যেত তো বিএনপি ক্ষমতায় আসতে পারত অথবা বিএনপি অনেকগুলি সিট পেত। এটা জানার পরও দেশনেত্রী খালেদা জিয়া যখন বলছেন যে আমি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না, তিনি কিন্তু জাতীয় নির্বাচনে এটাকে স্যাক্রিফাইস মনে করছেন নাকি আদর্শ আদর্শের ব্যাপার মনে করছেন নাকি আসলে বিএনপি ভুল করেছে বলে মনে করেন? আমাদের রাজনৈতিক স্ট্যান্ড, বিএনপি কোনো দুর্বলতা নেই, খালেদা জিয়া আমার একটা জনপ্রিয় নেত্রী, আপনি বলছেন বিএনপির কোনো দুর্বলতা নেই। আমি একটু সোহরাব হাসান আপনার কাছে, পাঁচ বছর পাঁচটা সিটেই নির্বাচন করে পাস করতেন, এটা কিন্তু অন্য কারো রেকর্ড নাই, না সাবেক রাষ্ট্রপতি এরশাদের আছে না মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ, আমি আপনার কাছে আবার আসবো, আমি আবার আসবো। দুর্বলতা কোনো কিছু সোহরাব হাসান আপনি খুঁজে পাইলে এটা ঠিক হবে। ধন্যবাদ সোহরাব হাসান, আপনি বলেছেন বিএনপিতে ডজন ডজন নেতৃত্ব আছে, লন্ডন থেকে ওহি নাজেল হয়, সেই ওহির ব্যাখ্যা দিতে দিতে নেতারা ক্লান্ত হয়ে যায়, আসলে নেতৃত্ব শূন্য অবস্থায় রয়েছে, কি বলবেন? না নেতৃত্ব শূন্য না, মানে নেতৃত্বের জন্য নেতৃত্বের মধ্যে যে সমন্বয়হীনতা, যে কি বলে সিদ্ধান্তহীনতা, এবং তৈমুর ভাই যে বললেন যে বিএনপির চেয়ারপারসন বা যা বলেন বা ম্যাডাম যা বলেন সেটাই সবাই শুনে, এটা কিন্তু ছাত্র দলের কমিটি বা ঢাকা মহানগর কমিটি গঠনের পর সেটি প্রমাণিত হয়নি, বরং সেটা উল্টো হয়েছে। আমরা দেখেছি যে ছাত্র দলের কমিটির পর দিনের পর দিন সেখানে বিক্ষোভ হয়েছে, আন্দোলন হয়েছে, গাড়ি ভাঙচুর পর্যন্ত হয়েছে, কক্ষে তালা দেওয়া হয়েছে। সুতরাং ওই নেতৃত্বের যে একক কর্তৃত্ব সেটি বোধহয় একটু ধাক্কা খেয়েছে, এবং সেটা নানা কারণেই প্রায় আট বছর ক্ষমতার বাইরে নেতৃত্বের একক কর্তৃত্বের ধাক্কা খেয়েছে, এবং নেতৃত্বের মধ্যে কি দ্বন্দ্ব তৈরি হয়েছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃত্ব তৈরি হয়েছে? তৈমুর ভাই বললেন যে নির্বাচনের ব্যাপারে তাদের যে সিদ্ধান্ত সঠিক, কোনো দুর্বলতা নেই, কিন্তু সাধারণ কর্মীদের মধ্যে এবং তৃণমূল পর্যায়ের নেতাদের মধ্যেও কিন্তু এটি নিয়ে এক ধরনের কি বলে দ্বিধাদ্বন্দ্ব, এবং তাদের তারা অনেকে মনে করেন, এটা ব্যক্তিগত হয়তো প্রকাশ্যে সভায় বলবেন না কিন্তু ব্যক্তিগত আলাপে অনেকে বলেন যে নির্বাচনে যাওয়া আমাদের উচিত ছিল, গেলে হয়তো আমরাই জয়ী হতাম, এটি একটি ব্যাপার। কিন্তু তার চেয়েও যেটা যে সিদ্ধান্তটি কোত্থেকে আসে, এই এই কর্মীদের মধ্যে এটি কিন্তু সংশয় আছে। সেটি হচ্ছে হয়তো দেখা গেল যে নয়াপল্টন থেকে একটা কথা বলা হলো,
গুলশানে সেটা উল্টে গেল। আবার গুলশান কি বলল সেখানে, লন্ডনে যিনি আছেন, বিশেষ করে আমি যে লেখায় বলেছি যে এখানে নেতারা গত কয়েক মাস ধরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন তার ব্যাখ্যা দিতে যে কিন্তু এরা ব্যস্ত হয়েছে এই কারণে, এবং অনেক ক্ষেত্রে ভারপ্রাপ্ত মহাসচিব এটাও বলতে হয়েছে যে তারেক রহমান এই কথা বোঝাননি, অর্থাৎ তিনি মানে যেসব বিতর্কিত বিষয় এনেছেন একাত্তর নিয়ে রাজনীতি, মানে একাত্তরকে বিতর্কিত করা, একাত্তর নিয়ে প্রশ্ন করা, এটি কোনো দলেরই উচিত না মনে করি। কারণ একাত্তরে যার যার ভূমিকা পালন করেছেন, তমিম ভাই বললেন যে মুক্তিযোদ্ধার দল, মুক্তিযোদ্ধের ঘোষকের দল, সবই ঠিক আছে, কিন্তু মুক্তিযোদ্ধা তখন কিন্তু জিয়াউর রহমান মুক্তিযোদ্ধের যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা দিয়েছেন কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার নামেই স্বাধীনতা ঘোষণা করেছেন, এবং স্বাধীনতা যুদ্ধে যে তিনি যুদ্ধে সেক্টর কমান্ডারের হিসাবে কাজ করে সেক্টর কমান্ডার হিসাবে ভূমিকা পালন করেছেন, এমনকি জেড ফোর্সের ভূমিকা পালন করেছেন, সেটিও কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে যে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল সেই সরকারের অধীনে তিনি এই কাজটি করছেন। অর্থাৎ মুক্তিযুদ্ধটা কিন্তু ছিল রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, রাজনৈতিক নেতৃত্ব এই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে, জিয়াউর রহমান তার একজন সেক্টর কমান্ডার ছিলেন, অবশ্যই তার ভূমিকা আছে। কিন্তু আমরা যদি জিয়াউর রহমানের কথা বলতে যে রাজনৈতিক নেতৃত্বকে অস্বীকার করি সেটি যেমন ঠিক হবে না, আবার রাজনৈতিক নেতৃত্বের কথা বলতে যেয়ে যদি আমরা কোনো সেক্টর কমান্ডারকে অসম্মান করি সেটিও ঠিক হবে না। অর্থাৎ এখন যে বিতর্ক হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সেটি হচ্ছে এখনকার ক্ষমতার লড়াইয়ের বিতর্ক। আমি মনে করি এই বিতর্কে একাত্তরকে আনা উচিত না, ওইটুকুই আনা উচিত যে একাত্তরে কার কী ভূমিকা ছিল, বিশেষ করে একাত্তরে যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা গণহত্যায় সহযোগিতা করেছে, যারা গণধর্ষণে সহযোগিতা করেছে, যারা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই বলা উচিত। এবং তৈমুর ভাই যেহেতু বলেছেন যে এটি মুক্তিযোদ্ধার দল, তাদেরই উচিত যে তাদের সভায় সেই কিন্তু বিএনপি এই বিষয়টি কখনো স্বীকার করছে না। যাই হোক, আমি একটু একটা কথা ক্লিয়ার করা দরকার, আমি একটু সময় দেন, সেটা হলো যে মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি কিন্তু একটা গৌরবের অধিকারী যে বিএনপি নিজে মুক্তিযোদ্ধার দল এবং সে মুক্তিযুদ্ধ করেছে, নেতৃত্ব দিয়েছে। এখন আপনারা বলেন যে জিয়াউর রহমান পাকিস্তানের চর, এই কথাটা আপনারা বলেন, যারা বলে তাদেরকে কিন্তু আমরা প্রতিবাদ করেন না, এটা কিন্তু খুবই অবজেকশনেবল কথা। এই যে স্বাধীনতা ইতিহাস, আমি তো এখানে বললাম যে জিয়াউর রহমান আমার পর্যন্ত গেলে তো আজকের প্রোগ্রামটার যে উদ্দেশ্য সেটা না, এখন উদ্দেশ্য না, সেটা বলা উচিত জিয়াউর রহমান, জিয়াউর রহমান নিয়ে দিয়ে হয়তো প্রমাণিত করা সম্ভব, জিয়াউর রহমান নিয়ে আজকে আমরা বিতর্ক করছি না, কিন্তু আমরা আজকে কিন্তু জিয়াউর রহমান নিয়ে বিতর্ক করছি না, আজকে আমরা বলছিলাম খালেদা জিয়া জনসভায় যে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত আসামিদের যে ছবিগুলো দেখা গেছে সেই ক্ষেত্রে প্রশ্ন তুলেছিলাম, এবং যেখানে রাশেক রহমান বলছিলেন যে বিএনপি বিভ্রান্ত বা অসুস্থিতে আছে, সেক্ষেত্রে আমি প্রশ্ন করেছিলাম যে বিএনপির মধ্যে যে দুর্বলতাগুলো অভিযোগ আছে সেই ক্ষেত্রে আপনাদের বক্তব্য শুনতে চেয়েছিলাম। রাশেক রহমান, জি জি জি, প্লিজ। আমি তো অত বড় রাজনৈতিক কর্মী না, বাট আমি যতটুকু আমার এই অল্প বয়সে দেখেছি, আপনি দেখুন নারায়ণগঞ্জের যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো যেখানে সেলিনা হায়াত আইভি এবং শামী ওসমান সাহেব অংশগ্রহণ করেছিলেন, সেখানে কিন্তু অ্যাডভোকেট তৈমুর আলম সাহেবও অংশগ্রহণ করেছিলেন, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে অ্যাডভোকেট তৈমুর আলম সাহেবের রাজনৈতিক অবস্থান সেখানে খুব কিন্তু একটা সুদৃঢ় অবস্থানে ছিল, এবং অনেকেই ধারণা করছিলেন যে সিটি কর্পোরেশন নির্বাচন সুন্দরভাবে হলে তিনি নিশ্চয়ই একটা ভালো ফলাফল আশা করতে পারতেন এবং জয়ের মালা হয়তো আনতে পারতেন। কিন্তু সেই জায়গাও দেখেন বিএনপি কিন্তু তার ক্ষমতায় যাওয়ার যে একটা ডিভাইস, ক্ষমতায় যাওয়ার জন্য যে একটা চক্রান্ত করার যে মন মানসিকতা রাখে, সেই জায়গায় কিন্তু তৈমুর আলম সাহেবের মতো একজন সিনিয়র নেতাকেও বলিদান করা বা তাকে কোরবানি দেওয়া কিন্তু পিছপা হয় নাই। অর্থাৎ বিএনপির জন্য যখন যেটা সুবিধা হবে সেটাই করবে, জনগণ কি চাচ্ছে, কি চাইছে, কিভাবে তারা আন্দোলনকে দেখতে চায় সেটা নিয়ে তারা খুব একটা চিন্তিত না। এবং আপনি দেখুন কিছুদিন আগে নিশা দেশাইকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, আপনার এই প্রোগ্রামে আমি এসেছিলাম, জাতীয়তাবাদী দল বিদেশি যে শক্তি তাদেরকে যথেষ্ট মূল্য দেয় বলে অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে মনে হয়। কিন্তু আমি এখানে একটা জিনিস উল্লেখ না করলে পারি না যে 11 ডিসেম্বর 2014 সালে কালের কণ্ঠে একটা লেখা এসেছিল যেখানে জিন ল্যাম্পার্ট, যিনি ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টারি কমিটির প্রধান ছিলেন, তিনি কিন্তু এই দেশে এসে বিএনপিকে বলে গেলেন যে আপনাদেরকে জামাতে ইসলামী থেকে দূরে থাকতে হবে, এবং নির্বাচন কখন হবে না হবে সেটা জনগণই ঠিক করবে, এবং
এই যে যুদ্ধ অপরাধী যারা মানবতা বিরোধী অন্যায়ের সাথে জড়িত ছিল তাদের থেকে আপনাদেরকে দূরে থাকা লাগবে, সেই জায়গায় কিন্তু আবার ওই যে বিদেশি শক্তি তার কথার প্রতি তাদের কোনো আরেকটা জিনিস তৈমুর আলম সাহেব বলেছেন যে দুর্বলতা নেই তবে আছে সমন্বয়হীনতা, রাজনীতি আপনি যা বলেছেন থাকতে পারে, আপনি একটি ঘুষি দিলে 720 পাউন্ড জোরে ঘুষি দিতে পারবেন কিন্তু শরীরে যদি সমন্বয় না থাকে তাহলে সেই জোরের তো আসলে কোনো মূল্য নাই। ওই জায়গাটার থেকে কথা উঠেছিল যে একটি রাজনৈতিক দলের দুর্বলতা কিন্তু সমর্থক নয়, একটি রাজনৈতিক দলের দুর্বলতা কিন্তু তার আদর্শ বা রাজনৈতিক উদ্দেশ্য নয়, একটি রাজনৈতিক দলের সত্যিকার দুর্বলতা কিন্তু সমন্বয়হীনতা নেতা এবং কর্মীদের মাঝে, এবং সেই সমন্বয়হীনতায় সত্যিকার অর্থে আজকে বিএনপি ভুগছে বই কি। আর আরেকটা জিনিস এখানে বলা দরকার যে বিএনপিতে তিনটা স্কুল অফ থট আছে, একটা লন্ডন থেকে আসে, একটা পুরানো পল্টন থেকে আসে এবং একটা গুলশান থেকে আসে। এই প্রসঙ্গে আমি যুক্তি নির্ভরভাবে আমার বিশ্লেষণ ক্ষমতা আমার যেটা অবজারভেশন, একটা হচ্ছে যে গুলশানের স্কুল অফ থটের তো কোনো থট নাই, লন্ডনের যে স্কুল অফ থট তার থট আছে কিন্তু সেটার একটাই মাত্র অবজেক্টিভ সেটা হচ্ছে 1971 সালের স্বর্ণোজ্জ্বল যে ইতিহাস তাকে প্রশ্নবিদ্ধ করা, তার মধ্য দিয়ে যদি কোনো সুবিধা পাওয়া যায়। আর পুরানো পল্টনের স্কুল অফ থটের আইডিয়াটা হচ্ছে যে গুলশান এবং লন্ডনের মাঝে যে টানাপোড়ান তাকে যতটুকু ব্যালেন্স করে নিজেদের স্বার্থ আদায় করা যায়, মানে কোনোভাবে বেঁচে থাকা কোনোভাবে রশি ধরে বেঁচে থাকা। আজকে তৈমুর আলম খন্দকারের আমি জানি অনেক বক্তব্য আছে কিন্তু আমাকে আবারও একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে এই কথাটা জবাব দিতে হবে, অবশ্যই আপনি জবাব দিবেন, একটা বিরতির পর জবাব দেবেন, অবশ্যই একটা বিরতি। দর্শক দেখছেন একাত্তর সংযোগ, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার আমি জানি আপনার অনেক বক্তব্য আছে, বলুন। না এখানে যে কথাটা বারবার এই বিএনপি উপরে চাপানো হচ্ছে, বিএনপি দুর্বল, বিএনপি ওইটা ওইটা, কেন বলা হচ্ছে যে বিএনপি একমাত্র শক্তি, গণতান্ত্রিক শক্তি এবং জনগণের সাথে সম্পৃক্ত দল, যে দলটা জনগণের কথা বলে এবং জনগণের কথা যাতে, এবং এই যে সরকারটা অনির্বাচিত সরকার, এই সরকারে এমপিরা এবং সংসদ যেটা অবৈধ সংসদ, এই কথাটা বিএনপি বলে, দেশনেত্রী খালেদা জিয়া বলে, এটার থেকে স্মরণের জন্যই এখন একটা বিভিন্ন অপকৌশল তারা বের করে, একটা বের করছে যে এটা আমাদের সমন্বয়তা নয়, আপনি বিদ্যুতের দাম বাড়ায় দেখেন না, আপনারা তো ঘোষণা অনেকগুলি কথা বলছেন আজকে, সেই কথাটা আপনি গুরুত্ব দিবেন, বলছেন যে এই যে বিচার, মাননীয় বিচারপতিরা আপনারা যে আজকে সরকারের কথায় আপনারা যে ব্যবস্থা নিতেছেন, ন্যায় বিচার থেকে জনগণ বঞ্চিত হচ্ছে, এটার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে, কারণ এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 15টা মামলা ছিল, সেই মামলাগুলি সব অব্যাহতি হয়ে গেল, আর দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, এই চোর ডাকায় খুনিদের মামলা 3 মাস পরপর ডেট পড়ে, আর দেশনেত্রী খালেদা জিয়ার হাজিরা পড়ে 7 দিন পরপর, এই যে একটা অবিচার করা হচ্ছে এটার জন্য তিনি এই বিচারপতিদের ব্যাপারে বলছেন। আর মূলত যে কথাটা বলছেন যে বিএনপি জনগণের সাথে সম্পৃক্ত একটা দল, বিদ্যুতের দাম যদি বাড়ে তবে আপনি দেখবেন যে জিনিসপত্রের দাম বাড়বে, তারপরে ট্রান্সপোর্টের দাম বাড়বে, যাতায়াত খরচ বাড়বে, এবং এবং আমরা অনেক দিন পর আসলে বিএনপিকে জনগণ সম্পৃক্ত বিষয়ে বক্তব্য আলটিমেটাম দিতে দেখলাম, কারণ এর আগে আমরা সব সময় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছি, এটাও তো একটা বিষয় যে এটা জনগণের কথা, এটা একটা এস্টাবলিশ ইস্যু ছিল, এটাকে এটা সুন্দর একটা ধারাবাহিকতা ছিল যে এটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আমরা আসব আসব, কিন্তু সেটা না করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য এটা সংবিধানে, আমি সেই প্রসঙ্গে রাশেক রহমানকে জিজ্ঞেস করব, যেটা গণতন্ত্রের বিজয় বলা হয়েছে, আমি আসব তার আগে আমি একটু যদি সোহরাব হাসান আপনার কাছে ঘুরে যাই, আপনি কিছু বলবেন?
কোন বিষয়টি? যেটা বিদ্যুতের দাম বাড়ানোর ব্যাপার বলছেন, যেটা বিদ্যুতের দাম বাড়ানো, খন্দকার অ্যাডভোকেট তমুর আলম খন্দকার বলছেন যে এখন যদি মানে সাংগঠনিকভাবে তারা এতই শক্তিশালী, যে কোনো আন্দোলনে তারা সফল হবে। আমি জানি না যে তমুর ভাই স্বীকার করবেন কি করবেন না। বিএনপি আমি মনে করি সাংগঠনিকভাবে এখন শক্তিশালী, কিন্তু বিএনপির দুর্বলতা এখনকার যে দুর্বলতা তার চেয়েও বেশি দুর্বলতা বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন দলের এমন কতগুলো মারাত্মক ভুল সিদ্ধান্ত তারা নিয়েছে, মারাত্মক ভুল কাজ করেছে, যে কারণে তার রেশ কিন্তু এখনও রয়ে গেছে। মামলার কথা বলেছেন, আর কথায় কথায় আমাদের নেতা নেত্রীরা যারাই বিরোধী দলে থাকেন বা ক্ষমতায় থাকেন, রায় তাদের পক্ষে না গেলেই বিচার বিভাগকে নিয়ে কথাবার্তা বলেন। বিচার বিভাগ হচ্ছে এমন এটি বিতর্কের মধ্যে, বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত। আজকে আমি সংক্ষেপে বলছি যে আজকে বিএনপির তৈমুর আলম খন্দকার সহ বিএনপির এত নেতা, এই যে নেতারা সবার বিরুদ্ধে মামলা আছে, কিন্তু তারা যে বাইরে কথা বলতে পারছেন, তারা যে বাইরে সভা সমাবেশ করতে পারছেন, সেটা কিন্তু বিচার বিভাগের কারণে। অর্থাৎ বিচার বিভাগ যে কোনো ভাবে হয়তো জামিন দিয়ে অথবা তাদের মানে বিচারিক প্রক্রিয়ার কারণেই কিন্তু তারা এই সভা সমাবেশ বা তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে পারছে। সুতরাং আমি মনে করি যে কথায় কথায় বিচার বিভাগকে টানা উচিত না। এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন। আচ্ছা, যে এই যে সামিয়া মাননীয় প্রধানমন্ত্রী পূর্ণতা মামলা খালাস হয়ে গেল, যদি খালেদা জিয়ার মামলা প্রতিদিন মামলা লাগতেছে, মামলা হচ্ছে, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করে বক্তব্যটা শুনতে চাই। বিএনপি চেয়ারপারসনের যে মামলা, তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলো কিন্তু এখন এই হচ্ছে না, সবগুলো কার্যক্রম চলছে না। দুটো মামলা শুধু তার বিরুদ্ধে এখন নিম্ন আদালতে কার্যক্রম চলছে বা মামলা শুনানি হচ্ছে, এবং এবং আজকের জনসভা ওনার বিচারকে কেন্দ্র করে। মূল সব কথা, শেষ কথা হচ্ছে আমার বিচারের কি হবে। এবং বিদ্যুৎ সম্পর্কে বলছেন, খুন হচ্ছে এই ব্যাপারে বলছেন, যে 11টা হত্যা হলো মানুষ, উনি বলছেন যে এমনি দেখা যায় সাতজন, বিদ্যুৎ জ্বালানি বা দাম বাড়িয়ে আন্দোলনের সুযোগ করে দিচ্ছে, আমি সুবিধা করে দিচ্ছে যাতে আওয়ামী লীগ, দেখুন বাংলাদেশ আওয়ামী লীগ বা সরকার আন্দোলনকে ভয় পায় না, এই কারণে যে আন্দোলন তো একটি গণতান্ত্রিক অধিকার, ন্যায্য ব্যাপারে আন্দোলন করলে সেখানে তো ভয় পাওয়ার কিছু নেই, বরং সেটাকে ওয়েলকাম করার কথা। আমরা নিজেরাও তো একটা আন্দোলন করার সময় আন্দোলনকে যদি ভয় না পেয়ে থাকে, আন্দোলনে আল্টিমেটাম ঘোষণার পরপরই বিভিন্ন আমাদের আওয়ামী লীগের নেতা নেত্রীদের বক্তব্য শুনতে পাই, সেটা তাহলে না, আন্দোলনের নামে যদি নাশকতা হয়, আপনি যদি দেশের নাগরিকের জানমালকে বিপন্ন করেন, সেই ক্ষেত্রে সরকার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে প্রতিহত করা, দুটোকে ডাইলোড করলে হবে না। আমি একটু বিদ্যুতের জায়গায় একটু ফোকাস থাকি না, একটু বিদ্যুৎ নিয়ে, বিদ্যুৎ কথা বলে নি ভাই, একটু জনগণ জানুক, একটু শুনে নি, একটু বলতে দেন প্লিজ সংক্ষেপে। বিদ্যুৎ নিয়ে আন্দোলনের যে কথাটা বলছেন, এই বিদ্যুতের দাম বাড়ানোর ব্যাপারটি কিন্তু এখনো পাবলিক হিয়ারিং এ আছে, এবং এটি কিন্তু সরকার থেকে এর আবেদন আসেনি, এটি এসেছে বিভিন্ন লাইন সঞ্চালনকারী প্রতিষ্ঠান পিডিবি এবং অন্যান্য যেগুলো প্রতিষ্ঠান বিদ্যুতের সংযোগ, তারা বলেছেন যে প্রাইসটাকে অ্যাডজাস্ট করা দরকার, এই কারণে যে বাংলাদেশে যেই পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে গেলে যেই ধরনের প্রযুক্তি দরকার বা যেই ধরনের ফুয়েল আমাদের অ্যাকোয়ার করা দরকার, তার জন্য হয়তো প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে। তার থেকেও বড় কথা হচ্ছে যে পল্লী বিদ্যুতের আওতায় সমস্ত বাংলাদেশের এক বিশাল জনগোষ্ঠী, তার 80% মানুষ 0 থেকে 50 ওয়াট এর মধ্যে ব্যবহার করে থাকে, তাদের কিন্তু বিদ্যুতের বিলে কোনো পরিবর্তন আসবে না, বিদ্যুতের দামে কোনো পরিবর্তন আসবে না। নট অনলি দ্যাট, যারা বিদ্যুৎকে কৃষি কাজের জন্য, সেচ কাজে ব্যবহার করে, তাদেরও বিদ্যুৎ বিলে কোনো কি হবে পাবলিক হিয়ারিং এর পরে সেটা আমি বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি যে বাংলাদেশের যেই পরিমাণ গ্যাসের চাহিদা এবং বিদ্যুতের চাহিদা, সেটা মেটাতে গেলে হয়তোবা এই ক্ষেত্রে প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে। সেই প্রসঙ্গে আমরা বিতর্কটা, সেই প্রসঙ্গে রাশেক রহমান আন্দোলন করলে সেটা মোস্ট ওয়েলকাম। আর সবচেয়ে একটা কথা বলি, আমি 5ই জানুয়ারি নির্বাচনটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যেটাকে মাহবুবুল আলম হানিফ বলছেন গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করা হবে, এটি কি আসলে গণতন্ত্রের বিজয় দিবস বলে মনে করেন? এই নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতা নির্বাচন ঠিক আছে, কিন্তু নৈতিক
আসলে ভাবে এটি কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে অনেক রকম সমালোচনা আছে, সেটা কি গণতন্ত্রের বিজয় দিবস বলা যায়? আমার দৃষ্টিভঙ্গি থেকে 5ই জানুয়ারির যে নির্বাচন সেটা নৈতিকভাবে সম্পূর্ণভাবে সহি, এই কারণে যে 5ই জানুয়ারির নির্বাচন বাংলাদেশের যেই অপশক্তিকে কেন্দ্র করে প্রতিহত করার চেষ্টা করা হয়েছিল, সেই অপশক্তি ইটসেলফ তো বাংলাদেশের সার্বভৌমত্ব বা অস্তিত্বে বিশ্বাস করে না। সুতরাং ওই নাশকতা, ওই ভায়োলেন্স, ওই প্রাণহানিকে প্রতিহত করার মধ্যে দিয়ে আপনি যে একটা নির্বাচন সমস্ত দেশে করতে পেরেছেন, সেটাই তো গণতন্ত্র রক্ষা দিবস। আপনি আগামী দিনে যখনই আপনার অসুবিধা হবে, আপনি নাশকতাকে বেছে নিবেন একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য, সেটাকে আমরা প্রতিহত করতে পেরেছি বলে আমরা বলছি এটা গণতন্ত্র। শুনলে কিন্তু দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। গণতন্ত্র হত্যা দিবস, আর এক পক্ষ বলছে গণতন্ত্র বিজয় দিবস। আসলে যে দেশে গণতন্ত্র থাকে সে দেশে এসব দিবস পালন করতে হয় না। ভারতবর্ষে আজকে 67-68 বছর ধরে গণতান্ত্রিক ধারাবাহিকতা চলছে, একটা 5 বছর পর পর নির্বাচন হচ্ছে, সেখানে কিন্তু এই নির্বাচনের দিন গণতন্ত্র দিবসও পালন করে না, বিজয় দিবসও করে না, হত্যা দিবসও করে না। কিন্তু আমরা গণতন্ত্র বারবার নির্বাচন মানে হচ্ছে বাছাইয়ের সুযোগ দেয়া। আমাদের হাতে আসলে সময় নেই, আমাদের এখন শেষ করতে হচ্ছে একাত্তর সংযোগ।